নিট পরীক্ষা বেনিয়ম নিয়ে সুপ্রিম কোর্টে তিরস্কারের মুখে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সুপ্রিম কোর্টের তরফে এদিন এনটিএ কে পরীক্ষা নেওয়ার ব্যবস্থায় ভুলভ্রান্তিগুলো শুধরে নিতে বলা হলো। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের তরফে এক বছরের মধ্যে পরীক্ষা পদ্ধতিতে ভুল শুধরে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে নিটের প্রশ্ন ফাঁস দেশজুড়ে নয়, শুধুমাত্র পাটনা ও হাজারিবাগের মধ্যে সীমাবদ্ধ ছিল বলে জানিয়েছে শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টের তরফে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ কে করা ধমক দিয়ে বললেন, পরীক্ষা নিয়ে বারবার অবস্থান বদল করা মেডিকেল পড়ুয়াদের জন্য মোটেও সঠিক নয়। এনটিএ এর পরিকাঠামোগত ক্ষেত্রে কী কী ঘাটতি রয়েছে তা সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করা হয়েছে। পরীক্ষা পদ্ধতিতে যা যা ভুল হয়েছে তা চলতি বছরই শুধরে ফেলতে হবে পরীক্ষা নিয়ামক সংস্থাকে, এমনটাই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। শীর্ষ আদালতের তরফে রায়ে বলা হয়, এনটিএ পরিকাঠামোগত প্রক্রিয়া খামতিগুলি তুলে ধরেছি আমরা, পড়ুয়াদের মঙ্গলের ক্ষেত্রে এ ধরনের ভুলভ্রান্তি মানা যায় না। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের তরফে ইসরোর প্রাক্তন প্রধান ডক্টর কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটিকে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। পরীক্ষা পদ্ধতিতে কী খামতি রয়েছে এবং তা পূরণ করতে কী পরিবর্তন করা উচিত তা নিয়ে সুপারিশ দেবে এই কমিটি। শিক্ষা মন্ত্রককে 2 সপ্তাহের মধ্যে তার সাপেক্ষে কী পদক্ষেপ গ্রহণ করা যায় তা জানাতে হবে। Bureau Report, RE News.